রসুল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ওয়া সাওবুহু আলা আনফিহি ফাইন্না জাগা খতামু শয়তান। আল্লাহ রসুল বলেছেন, নাকের উপরে কাপড় রেখে নামাজ পড়া নিষেধ, কারণ এটা হলো শয়তানের লাগাম। শরিয়ত সবার মাথার উপর, বিশেষ করে শরিয়তের রাজধানী হলো মসজিদ। থানায় গিয়ে থানার আইন মানতে হবে, মসজিদে খোদাই আইন মানতে হবে, যেখানে রসুলের পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে নামাজ পড়তে নিষেধ করেছেন এবং শয়তানের লাগাম বলে দিয়েছে। মসজিদে কোনো সরকার নয়, খোদাই হুকুমত সেখানে চলে।